আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের কোরমা। এই ডিমের কোরমাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। চলুন তাহলে দেখে নিন এই ডিমের কোরমাটি কি করে তৈরি করতে হবে। ডিমের কোরমা তৈরির জন্য এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমের গা অল্প অল্প করে ফেলে দিব যাতে ডিমের গায়ে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। সবগুলো ডিম ফেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। এখন তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিম 5টিকে হালকা একটু ভেজে নিব। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে আমি ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। এটাকে বেশি ভেজে নেওয়ার দরকার নেই, হালকা একটু লাল করে ভেজে নিলেই হবে। ডিম বাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। যে প্যানে আমি ডিম ভেজেছি সেই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশি ভাজার দরকার নেই, এটা একটু নরম করে ভেজে নিলেই হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন এই সম্পূর্ণ মশলাটাকে আমরা একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলাটার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখন আমি এর মধ্যে শুকনো মশলাগুলো দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর এখানে আমি আস্ত গরম মশলাটা ব্যবহার করেছি। এখানে আমি লং, এলাচ, দারচিনি ও সাদা গোলমরিচ ব্যবহার করেছি। এখন আমি সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা আবারও 1 মিনিটের জন্য কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন পানিটা শুকিয়ে তেলটা উপরে মেশে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। টক দইটা আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই মশলাটাকে আরো 1 মিনিটের জন্য কষিয়ে নিব। আর ডিমের কোরমার মশলাটা একটু বেশি কষিয়ে নিতে হয়, এতে
মশলাটা বেশি সফট হয় এবং একটু ক্রিমি হয়। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। এখন আমি ডিমগুলোকে মশলার সাথে আরো 1 মিনিট কষিয়ে নিব। আর এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে করছি। মশলা এবং ডিমটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। আর দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। আপনারা দুধটা না জাল দিয়ে এতে দিবেন না। এখন আমি এটাকে আরো 5 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। রান্নার প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাকে আমি সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর উপর দিয়ে কিছু ভেরেসটা ছড়িয়ে দিচ্ছি আর এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিমের কোরমা। তো বন্ধুরা, এই ডিমের কোরমাটি খেতে কিন্তু ভীষণ মজা এবং ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।